আমি এখানে 250 গ্রাম বরবটি নিয়েছি। বরবটিটা আমি কেটে নেব। আজ আমি বরবটি তরকারি করব। নমস্কার বন্ধুরা, সুলতার হিসেলে আপনাদের সবাইকে স্বাগত। এই যে বরবটিগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নেব। বরবটিগুলো আমার কাটা হয়ে গেছে, এই যে দেখুন এরকম করে। আর একটা আলু নিয়েছি। আলু আমি এখানে দুটো আলু দেবো। একটা আলুকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি কেমন করে কাটতে হয়। প্রথমে আমি এই খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। এই যে এরকম করে আলুগুলো কেটে নেব। আমি এই মিডিয়াম সাইজে দুটা আলুকে কেটে নেব। আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে বরবটিগুলো পরিষ্কার করে আমি প্রথমে ধুয়ে নেব। একবার জল দিয়ে ধুয়ে নিয়েছি, দিয়ে আবারও জল দিলাম। এদিকে আলুটাতেও আমি জল দিয়ে রেখেছি ধুয়ে। কড়াইতে আমি জল ফুটতে দিয়েছি 3 কাপের মতন। বরবটিটা দিয়ে দিলাম। বরবটিটা আমি এই গরম জলের মধ্যে 2 মিনিট একটু ভাপ তুলে নেব, তাহলে বরবটির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে আর এটা খেতেও ভালো লাগবে। একটু ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পরে ফিরে এলাম, যে ফুটে গেছে। এই যে এরপর এটাকে আমি ছানতায় করে ছেঁকে তুলে নেব, কিংবা জলটা গেলে ফেলে দেবো। ঝাড়ঝি করে জলটা গেলে ফেলে দেওয়া যাবে। ফেলে দিয়েছি। আমি এখানে সাদা তেল নিয়েছি 3 চামচের মতো, আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম 2টা, আর 5 ফোড়ন দিলাম 1 চামচ, 4 চামচের 1 চামচ। এই ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠতে শুরু করলে আমি 4 খানা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, একটু বড় বড় সাইজের কেটেছি। পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি আলুগুলো দিয়ে দিলাম, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা। দিয়ে এটা আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ। আর নুন দিয়ে দিলাম। নুনটা একটু ছড়িয়ে ছড়িয়ে দিলে ভালো হয়, তাহলে মাপটা বোঝা যায়। এটাকে এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটা আমার মেশানো হয়ে গেছে। এরপর আমি 1 চামচ আদা রসুন বাটা দেবো। আমি 2 বার ধরে দিচ্ছি, কারণ আমার এক হাতে মোবাইল থাকার জন্য চামচ ভর্তি করে তুলতে অসুবিধা হচ্ছে। এরপর এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিছু শুকনো মশলা নিয়েছি, ধনে জিরে গরম মশলা আর লাল লঙ্কার গুঁড়ো। ধনেটা একটু পরিমাণ বেশি আছে 1 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, আর লাল লঙ্কা আর গরম মশলা 1/2 চামচের 1 চামচ। প্লেটটাতে একটু জল দিয়ে দিয়ে দিলাম শুকনো মশলাগুলো, যাতে আলুর সাথে মেশাতে সুবিধা হয়। এরপর এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। কতটা কালারফুল হয়েছে দেখুন, হলুদটা দেওয়ার জন্য। এটা একটু ভালো করে মিশিয়ে নেব, আরও কিছুক্ষণ কষে নেব। ঢাকা দিয়ে কষছিলাম আমি। এরপর একটা টমেটোকে কুচি করে দিয়ে দিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি রান্নাটি ভালো লাগে একটা লাইক দেবেন।
আর যে নতুন বন্ধুরা আসছেন দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। আমি বরবটিটা দিয়ে দিলাম ভাপিয়ে রাখা বরবটিটা, এরপর মিশিয়ে নিচ্ছি। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে আমার পরের যে রান্নাটি সেটা আপনারা পেয়ে যাবেন। প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন। এটা ভালো করে মেশানো হয়ে গেছে, এরপর আমি আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে আমি একটু কম আছে কষব মশলাটা আর সবজিটা, সবজিটা একটু ভাজা হবে। আমি ঢাকাটা খুলে আবার একটু নেড়ে দেব, না হলে তলায় ধরে যাবে। এটা দু মিনিট করে ঢাকা দিয়ে কষে আবার মাঝে মাঝে নেড়ে দিতে হবে। এটা আমি আবারও ঢাকা দিয়ে রাখছি। এটা মোটামুটি আমার হয়ে এসছে, আমি আবারও মিশিয়ে দিচ্ছি। এরপর বরবটি আলু মশলা কিছুক্ষণ কষে নিতে হবে, নাহলে কাঁচা গন্ধ ছাড়বে। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম, এটা কম আছে হচ্ছে ওই বারবার ঢাকা খুলে একটু নেড়ে দিতে হবে। এই যে দেখুন আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এক কাপের মতন জল দিলাম, জলটা পুরোটা টেনে গেছিলো, একটু রস রস হবে। আর দিচ্ছি চিনি হাফ চামচ, চিনি দিলে এটা খেতে ভালো হয়, এই স্বাদটা অন্যরকম হবে। এরপর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর একটু আলুগুলো ম্যাশ করে দেব। এখানে আমি একটা গ্লাস নিয়েছি, গ্লাসে করে টিপে টিপে আলুগুলো টিপে দেবো, তাহলে গ্রেভিটা একটু ঘন হবে। এটা আমার আলুগুলো টিপে দেওয়া হয়ে গেছে, এরপর আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, এটা খেতে খুব ভালো হয়, সেন্টও খুব ভালো উঠেছে। এই যে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এটা রুটির সাথে খেতে খুব ভালো লাগবে, গরম ভাত ডাল সব কিছুর সাথে ভালো লাগবে। এটা আমার হয়ে গেছে, এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেব। এটা এরপর নামিয়ে নেব আমি খাবার জন্য। আমরা গরম ভাতের সাথে